তবে দেখো, পুরোনো সম্পর্ককে ভুলবার জন্য নতুন সম্পর্ক যে কতটা কাজে আসে সেটা আমি কয়েকদিনে খুব ভালো বুঝতে পেরেছি। দেখতে দেখতে চলে আসলাম অনেকটাই। এই যে এখানে লাইভে এসে আমি এসে কথাগুলো বলবো বলেছিলাম তোমাদেরকে, কিন্তু বলতে পারিনি। তাই গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। তো সকালবেলায় রান্না, মানে সকাল মতে একেবারেই সকাল। কিষাণও যেহেতু স্কুলে যাবে আজকে, এবার সোমবার, তো সেই জন্য হচ্ছে রান্না বান্না। এটা কি কি হয়েছে? আলু বেগুন দিয়ে তরকারি, রুটি খাওয়ার, রুটি খাওয়ার তরকারি। তো কিষাণ স্কুলে যাবে বলে সব কাজ ছেড়ে আগে রান্না, তারপরে কিষাণ স্কুলে গেলে বাকি কাজ। তো মা এখানে রান্না বান্না শুরু করে দিয়েছে। রুটি আটা মাখা আছে, রুটি হবে। দুটো গোল লাগবে না? তাহলে আর টিফিনে কি? এইখানে ডিম সিদ্ধ কিষানুর। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দাদা বদ্দাও দাড়ি কাটুক, অসুবিধা কি? মুখ ধুই যাও, দাঁত মাজো, তাড়াতাড়ি দাঁত মাজো। ডিম সিদ্ধ হয়ে গেছে তোমার, জানো? ঠিক আছে, বাবা। হ্যাঁ, যাকে যখন দরকার সে তখন ভালো, তাই না? না দাদা ভালো না, দাদা মারে। চলো ডিম সিদ্ধ রেখে নাও। আর এই হচ্ছে কিষানুর আজকে টিফিন, একটা ছোট্ট কেক, একটা কলা, একটা কমলা লেবু, আর দুটো খেজুর, আর কিছুটা কাজু বাদাম। এই হচ্ছে কিষান। হ্যাঁ হ্যাঁ, এগুলো তোমার টিফিন। এ কি, স্কুলে গিয়ে খাবা না তুমি? ওই জন্য কোন স্কুলে জানো না তুমি, কোন স্কুলে যাও সেই স্কুলে, বুঝতে পেরেছো? তো সকালবেলা আজকের ওয়েদারটা দারুণ দারুণ। এই দেখো, সুন্দর একটা রোদ্দুর উঠেছে। তো এইরকম সকাল দেখতে কার না ভালো লাগে বলো? শীতের দিনে উফ, রোদ্দুরে বসে থাকতে হেভি লাগে। তো যাই হোক, দুষ্টুমি এক চোট হয়ে গেছে কিষানুর। সকালবেলা ঘুমের থেকে উঠেও তো সকাল সকালই উঠে পড়ে, তো এখন স্কুলে যাওয়ার তৈরি চলছে। তো বাড়িতে এখনও মিস্ত্রিরা কেউই আসেনি, আসবে আস্তে আস্তে করে। সকালবেলায় উঠেই এরকম সুন্দর একটা ওয়েদার দেখতে কার না ভালো লাগে। ওয়েদার কদিন এই বৃষ্টি বৃষ্টি হয়েছে, চাঁদ বিচ্ছিরি লাগছিল, কি বলবো। এই যে রেডি করাই রয়েছে, আমি এখন এগুলো নিয়ে বাজারে যেতে হবে, আমাকে জল আনতে হবে, বাজার করতে হবে, এগুলো করতে হবে। তো খুব ব্যস্ত, সকালবেলা উঠে তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করাই আমার মুশকিল হয়ে যায়। মানে কখন শুরু করব, কখন শুরু করব, এটা ভাবতে ভাবতেই দৌড়াদৌড়ি লাগে বেশিরভাগ। তো যাই হোক, শুরু করে দিয়েছি, আর চিন্তা নেই, শেষটাও ভালোই হবে। তো এই যে, এই মা আবার অর্ডার দিল, এই যে যে কি বলে ডালের বড়ি, এই বড়িগুলো সব রোদ্দুরে দিতে হবে। এটার উপরে দিয়ে দিস, এটা পুরনো বড়িগুলো, আগের দিন যেগুলো দেওয়া হয়েছে। রোদ্দুরে না দিলে এত মচমচে ভালোই লাগছে। রোদ্দুরে দিয়ে রাখলে এগুলো অনেক দিন চলবে, নষ্ট হবে না। আর এই হচ্ছে যেগুলো কালকে দিয়েছে, ঠিকই খুলজা সিমসিম। এই হচ্ছে আগামী দিন, মানে গেল দিন যেগুলো দিয়েছে। এই বড়িগুলো নাকি খুব ভালো হয়েছে, সবাই বলছে, যারা দিয়েছে তারাও বলেছে। হচ্ছে বড়ি তো অনেকগুলোই হয়ে গেল। তো আমার আবার আজকে একটু বেশি চাপ আছে, মানে চাপ তো থাকে প্রতিদিন, তাও আজকে আবার বেশি চাপ। তার কারণ আবার একটু কৃষ্ণনগর যেতে হবে 10টার সময়,
এদিকে ভিডিওটা তাড়াহুড়ো করে এডিট করতে হবে, নাহলে 10টার মধ্যে আমি বেরোতেও পারবো না, মানে 10টার মধ্যে পৌঁছাতে হবে কালেক্টরিতে গাড়ির জন্য। তো সেই জন্য আমাকে যেতে হবে, তাই ভাবছি ভিডিওটা এডিট করে তারপরে বেরোবো, নাহলে তো ভিডিওটা ছাড়াই হবে না, আমার আস্তে আস্তে হয়তো বেলা হয়ে যাবে অনেক, তো ভিডিও তো তোমাদের জন্য ছাড়তে হবে। তো সেই কারণে একটু তাড়াহুড়ো আরও বেশি রয়েছে, জানি না বাজার কত দূর কী করবো, বাবাকে নাহলে বলে দেবো বাজার করতে। আবার ধোয়াধুই আজকাল প্রতিদিনই ধোয়াধুই থাকে, তো মিস্ত্রিরা এসে গেছে, রঙের মিস্ত্রি যে কাজ করছে উপরে, রং আজকে আবার পেছন দিয়ে শুরু করেছে। তো ছেলের গাড়ি চলে এসছে, তো রেডি হয়ে গেছি। আমি বললাম কৃষ্ণনগর যেতে হবে একটু কালেক্টরিতে আমার গাড়ির জন্য, তো রেডি হয়ে গেছি। এই যে হেলমেট নিয়ে নিয়েছি আমার, এই যে পুরোনো হেলমেটটা, এই হেলমেটটাও খারাপ না, এই হেলমেটটাও খুব ভালো হেলমেট, কিন্তু তবুও নতুন গাড়ির সাথে এত সুন্দর হেলমেট হলে ভালো হয় না, তো সেই কারণেই আর কি ভেবেছিলাম একটা হেলমেট নেব। তো নেব, কিন্তু সেদিনকে নেইনি অ্যাকচুয়ালি, তোমাদেরকে বলাও হয়নি, দেখে এসেছি কিন্তু নেওয়া আর হয়নি। তো নেব একটা ভালো হেলমেট ওই গাড়ির সঙ্গে ম্যাচ করে নেব। যাই হোক, চলো, দেরি হয়ে গেছে, যার তো ওখানে এসে আমার জন্য বসে রয়েছে সবাই, গাড়িটা বের করে নি, বেরিয়ে যাবো তাড়াতাড়ি করে। চলে এসেছি কৃষ্ণনগর কালেক্টরি, তো এখানেই আমার একটু কাজ, তো যাই হোক চলে এসেছি, দেখি কাজ হবে। তো চলে এসেছি কালেক্টরিতে, হাতে নিয়ে যাচ্ছি কাউন্টার দিকে, অফিসারের কাছে নিয়ে দেখা করতে হবে। কালেক্টরির কাজ তো কমপ্লিট করে নিয়েছি, আর এখন চলে এসেছি ফার্স্ট চয়েসে, তো আমার গাড়ির কাজ এখানেই তো করানো হয়, তো কিছু মানে দরকার ছিল সেই জন্য দেখলাম যাওয়ার সময় এখানের কাজটা মিটিয়েই যাই। তো এই যে চলে এসেছি ফার্স্ট চয়েসে, আর যাওয়ার সময় কয়েকটা ডাস্টারও নিয়ে নিলাম, আর বাকি কাজও মেটানো হয়ে গেছে। তো চলো এবার যাই বাড়ির দিকে, গাড়ি এখানে তোর সম্পূর্ণ হলো কাজ, তো আর আসতে হবে না, তবে আমার যে ব্লু বুকটা ওটা বাড়ি পৌঁছাতে কয়েকদিন টাইম লাগে, তো দেখা যাক কতদিন লাগে, উনি তো বললো মোটামুটি 15-17 দিন এর মধ্যে ঢুকে যাবে, তো সেই আশায় আছি, গাড়ির কাগজটা বাড়ি ঢুকে গেলে ব্যাস নিশ্চিন্তা। তো কৃষ্ণনগর হাইওয়ে হয়ে গেছে, এখন দেখো রাস্তা একদম এত সুন্দর ক্লিয়ার, আর এত সুন্দর রাস্তা, পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা, দেখলেই যেন মনে হয় গাড়ি ছুটি গাড়ি নিয়ে আর কি। দেখতে দেখতে চলে আসলাম অনেকটাই, এই যে এখানে রেলগেট পড়েছে, এখানে এসে দাঁড়ালাম আবার। যাই হোক বাড়ি যেতে হবে, এখন বাজে হচ্ছে গিয়ে কটা, 12:38 বাজে, বাড়ি যেতে যেতে আরও আধা ঘন্টা লেগে যাবে। আর দেখো তোমরা তো ভীষণ টেনশন করো আমাকে নিয়ে এবং আমার ফ্যামিলিকে নিয়ে, বারবার বলো সাবধান সাবধান, তো অবশ্যই সাবধান, আমিও জানি আমার ফ্যামিলি তিনটে মানুষ পুরো আমার দিকে তাকিয়ে আছে, তো অবশ্যই সেসব দিকে খেয়াল রেখেই বেরোই, আর খুবই সাবধানে। যাই হোক যাচ্ছি বাড়ির দিকে, আর সকালবেলায় এত তাড়াহুড়ো করে বেরিয়েছি কী বলবো, দেরি হয়ে যাচ্ছিলো, 10টার মধ্যে ঢোকার কথা, আমি 10 বাড়ির থেকেই বেরিয়েছি 10:15 নাগাদ, এরকম টাইম আমি মেনটেন করতে খুব মানে চেষ্টা করি, কিন্তু অনেক সময় হয়ে ওঠে না, কারণ এই ভিডিওটা নিয়েও আমি একটু চাপে ছিলাম, ভিডিওটা সকালবেলায় উঠে এডিটিং করে তারপরে আমাকে বেরোতে হয়েছে, তো এখানেও একটু দেরি হয়ে গেছে। তো যাই হোক হয়ে গেছে ঠাকুর ঠাকুর করে, কাজটা খুব ভালো হবে। তো বাতকুলের আশপাশেই আছি, আর এখানে এসে একটু বসলাম, আর এই
এই বন্ধুর দোকান, এখানেই এসেছি। তো চলো, আর এখানে তো গোলাপ ফুলগুলো বেশ সুন্দর সুন্দর। এগুলো কি দেশি? দেশি ব্যাঙ্গালোর শুধু ইউটা মুরানোরে যেগুলো দেশি ভালো। তো কৃষ্ণগুরি কাজটা এত সহজে এত তাড়াতাড়ি হয়ে যাবে ভাবতে পারিনি। যে এজেন্ট ছিল সে একটু চেনা জানাই ছিল, সেই কারণে আর কি একটু তাড়াতাড়ি হয়ে গেল। যাই হোক, বাড়ি যাবো ফোন করেছিলাম মাকে, একটু দেরি হবে বলে, একটু বসে টসে একটু পরে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আজকের দিনে এই সুন্দর সুন্দর সব ফুলের তোড়াগুলো দেখলেও বেশ ভালো লাগে। বাস তো আজকে নাকি আবার হাগ ডে, তো হাগ ডে পালন যারা করছে তো বেশ, যাদের করার তো যাদের আজকের দিনটা পালন করার খুব প্রয়োজন অবশ্যই করবে। তো গোলাপের তো কোনো দিনক্ষণ নেই, যে কোনো দিনই দেওয়া যেতে পারে। আর চলছে ওই এখন 14 তারিখে গিয়ে শেষ হবে, তার আগে গোলাপের ঢের লেগে গেছে পুরো দোকানে বাজারে হাটে। তো বাতকুলায় এক স্পেশাল বন্ধুর সঙ্গে দেখা হলো, আর তার সঙ্গেই কিছুটা টাইম কাটালাম, আর সেই কিছু আলোচনা করবার জন্য কফিটা কিন্তু দারুণ সঙ্গ দেয়, সেটাই আমরা দুজনে বেছে নিলাম। আর দেখো, বন্ধুটা কিন্তু একদমই ক্যামেরা ফ্রেন্ডলি নয়, সেই কারণে আমরা ওকে আর তোমাদের সামনে আনতে পারলাম না। তো কখনও যদি তার ইচ্ছা হয় অবশ্যই তোমাদের সামনে আসবে। তো চলো, আমিও কফি খেতে খেতে কিছু গল্প কিছু কথাবার্তা ওর সঙ্গে হলো, তার সাথে কিছুটা টাইম কাটালাম। তো বাড়ি চলে এসেছি, আমার কাজ তো ওইদিকে কমপ্লিট। তো কৃষ্ণর জন্য গিফট, এই দেখো সুন্দর একটা বল। এই দেখো বই পড়তে হবে, বুঝতে পারলে না বই, হ্যাঁ বাস গাড়ি স্কুল বাস, তুমি যখন স্কুলে যাবা এরকম একটা বাসে করে যাবা, ঠিক আছে? অটো, আর এটা আর এটা সুপার বাইক। ওরে বাবা, মোটামুটি অনেক কিছুই জানে কিষানু। হ্যাঁ অনেক কিছু জেনে গেছে, স্কুলে শিখিয়েছে এগুলো তোমাকে? তাহলে তুমি জানো না কি করে একা একা জেনেছে কিষানু? বাবা এ কি, উনুনের উপর কেন বসেছো এরকম করে? জুতো পড়তে পারছি না বলে উনুনের উপর বসতে হবে? উনুনটা ভেঙে যাবে তো, ঠাম্মি কি কষ্ট করে এটা ঠিক করেছে। ওটো ওটো ওটো, ভিতরে না ভিতরে না, ইস নোংরা ভিতরে। আজকে ও বেগুনের রেসিপি, আর আজকে বাজারে কিন্তু আমি যেতে পারিনি, মানে তাড়াহুড়োর জন্য সকালে, হয়তো তোমাদেরকে বোঝাতে পেরেছি কিনা জানি না, তো আমি সকাল থেকে ভীষণ ব্যস্ত ছিলাম, ভিডিওটা এডিটিং করতে আমার দেরি হয়ে গেছে। মানে দেরি হয়ে গেছে বলতে কি, অন্যান্য দিন থেকে তাড়াতাড়ি হয়েছে, তবে আমার 10টার মধ্যে যাওয়ার কথা ছিল ওই কালেক্টরেটে, কিন্তু যেতে পারবে তো 10টা 15 মিনিট নাগাদ বেরিয়েছি বাড়ির থেকে। তো যাই হোক, তাড়াহুড়োর মধ্যে আমি বাজার আজকে করতে পারিনি, বাবু আজকে বাজার করি। আর বাবু এনেছে মাছ, আজকে ভেলা মাছ,
বাবু বাজার তো একটা সময় করতেই, তবে এখন ইদানিং বাবু বাজার টাজার আর করে না, আমি করি। তো অনেকদিন পর বাবুকে বাজারে পাঠিয়েছি, ঢেলা মাছ নিয়ে এসছে। আমার একবার খাওয়ার কোনো বাদ দিতে হবে, মোটামুটি খাওয়ার দিন শুরু হয়েছে। তবে অপছন্দ কিছু তো থাকে, যেটা ভালো লাগে না খেতে, তবে খাবো না বলে কথা, ভালো লাগে না কম খাই। এটা খাবো না ওটা খাবো না, ওগুলো বাবা মার শিক্ষা। বাবা মা যা ছোটবেলা থেকে শিখাবে তাই শিখবে বাচ্চারা। আমি তো যা পেয়েছি তাই খাইয়েছি, তাই শিখেছে। আমি যাচ্ছি আমার মতো করতে, আমরা যা পাই তাই খাই, কোনো বাদ বিষ নেই, পেটটা ভরা নিয়ে কথা। না অতটাও না, পেটটা বাড়া নিয়ে কথা বললেও হবে না। তো খাওয়া দাওয়া করে এবার ছাদের দিকে যাচ্ছি। মা যে ইয়েগুলো করেছে না, ওই যে ডালের বড়িগুলো দিয়েছে সেগুলো শুকিয়ে গেছে, ওগুলো উঠিয়ে রাখতে, সেই জন্য এসে গেছি। হ্যাঁ শুকিয়ে গেল এর মধ্যেই, বাহ খুব ভালো। তো টানতে হবে, টানো না এটা, না এইটা ধর টানতে হবে, টানতে হবে। নতুন প্লাস্টিকটার এই অবস্থা। তোর বাবু কোনো জিনিস হচ্ছে এখন বাবু, আমি যাচ্ছি তুমি নেকা হয়েছো নাকি? হ্যাঁ তুমি নেকা হয়েছো, নেকা হয়েছে, একটা নেকা ছেলে হয়েছে। ট্র্যাকচার করা হলো ফল সিলিংয়ের জন্য, তো ইলেকট্রিকের কাজ হলো, তারপরে আবার ফল সিলিংয়ের কাজ শুরু হবে। ইলেকট্রিকের জন্য এটা একটা ছক করে দিয়ে গেলো, এইভাবে ইলেকট্রিকের তার ফেলতে হবে সেটা। তো এই জায়গার ফল সিলিংটাও কমপ্লিট হয়ে গেছে, আর এটা তো অনেক আগেই হয়ে গেছে, আর ঘরেরটা সব একটু ধরলো। ছেলের সঙ্গে একটু খেলাধুলো হলো, গাড়ির যে কাজের জন্য গেছিলাম কৃষ্ণনগরে, তো সে কাজ সম্পূর্ণ হয়ে গেছে, আর বাড়িতেও চলে এসেছি, এসে স্নান করে যায়নি। আস্তে আস্তে দুটো আড়াইটে না তিনটে বেজে গেল, আড়াইটে মনে হয়, আড়াইটার সময় বাড়ি এসেছি। ও বাচ্চা গিয়ে একটু ভাবলাম চলো একটু কফি শপে, কফি শপ তো নেই, একটু রেস্টুরেন্টে গিয়ে কফি খেলাম, ভালো লাগলো বেশ কফিটা।
অনেকদিন পরে। তুমি আমার বাবা? ঠিক বলেছ, মুখস্থ হয়ে গেছে একবার, শুধু মনে করে দিতে পারলে হয়। আমি তোমার কি, আমি তোমার কি? আরো দুজনে আজকে হলুদ হলুদ করেছি, দেখো এই দেখো হলুদ, এই ইয়েলো ইয়েলো করেছো, তুমি কি কালার করেছো? আর আমার কি কালার এটা? হ্যাঁ বাবা, দুজনে মিলে ম্যাচ করেছি বলো, আমরা দুজনে ম্যাচ করেছি, ইয়েলো ইয়েলো। ভালো করে প্রিন্ট দেখ, তাহলে বলবে ডিটেইলস কম কম পার্সেন্টেজ কত দেওয়া কি 269 টাকা। বাবা এত ডিসকাউন্ট, বাপরে, আমি দিতে পারবো না, বললাম না 300 টাকা দিচ্ছি। 280 টাকা কি করে দেয় এত ডিসকাউন্ট? মাল ভালো না, তার মানে মাল ভালো না, হ্যাঁ কেউ দেবে না ডিসকাউন্ট। দুদিন থেকে গাড়িটা, এই মানে বড় গাড়িটা এখানেই রয়েছে, মানে ওই ঘরে রং টং করছিল সেই জন্য বের করে রেখেছি, এখনও ঢোকায়নি, তো ওখানে তো ওই রং করা হয়ে গেছে, তো সেই জন্য গাড়িটা আজকে ঢুকিয়ে আছে। বাইরে রয়েছে ধুলো ময়লা পড়ছে, ঘরেও ধুলো পড়ছে আর বাইরে কী করবো, তো গাড়িটা ঢুকিয়ে রাখি আজকে। চলো তুমি নাচ করবা, সেই জন্য এনেছি, তুমি নাচ শিখবে না? হ্যাঁ সেই জন্যই তো। আমি একটা অনেকদিন ধরেই ভাবছিলাম একটা সাউন্ড সিস্টেম নাও, তো সেই জন্য খাওয়া দাওয়া শেষ করে চলে এসছি শোয়ার জন্য, এদিকে বিছানা আমার রেডি, এখন আমি ড্রেসটা চেঞ্জ করে শুয়ে পড়ব, ব্যাস রাত অনেক হয়ে গেছে। আর হ্যাঁ, বক্সটা কেমন লাগলো? দারুণ, আমার খুব পছন্দ হয়েছে, আর বক্সটা সত্যি খুব ভালো বক্স, দারুণ সাউন্ড সিস্টেমটা, আর এটা নিয়েছি তার কারণ যেহেতু সামনে সরস্বতী পুজো, সরস্বতী পুজোটা যদি বাড়িতে করতাম বা
করার প্ল্যান করি, তাহলে কিন্তু আমার এই বক্সটাতে কাফি। দারুণ বক্সটা, বাইরে বাজালেও দারুণ সাউন্ড হয়, ও এরকম টুকটাক অনুষ্ঠান চলে যায়, আর পিকনিক দারুণ দারুণ। তো সব কাজই চলবে, ঘরেও চলবে, বাইরেও চলবে, গাড়িতেও চলবে, আমার গাড়ির মধ্যেও ওটা নিয়ে আমি দারুণ এনজয় করতে পারবো। বাজিয়ে গেলাম দূরে কোথাও, ডিগির মধ্যে ঢুকিয়ে নিলাম, ব্যাস। তো যাই হোক, মজা হবে। তো সব দিকেই আর কি পারফেক্ট আছে, তো ঘরে রাখলে একটু বড় বড়ই মনে হবে যেন। তো যাই হোক, সব দিকেই টুকটাক চালিয়ে নেওয়া যাবে এটা বক্সটাকে দিয়ে। তবে দেখো, পুরনো সম্পর্ককে ভুলবার জন্য নতুন সম্পর্ক যে কতটা কাজে আসে সেটা আমি কয়েকদিনে খুব ভালো বুঝতে পেরেছি। আর তো কে কীভাবে ব্যাপারগুলো নেবে আমি জানি না, তবে কেউ সংসার নষ্ট করবার জন্য কোনো সম্পর্কে যায়, আর কেউ নিজেকে নিজের ফ্যামিলিকে বাঁচাবার জন্য অন্য সম্পর্কে যায়। তো কোনটা সঠিক কোনটা ভুল সেটা তোমরাও জানো, তো বেশি কিছু আমার বলার দরকার নেই। তবে ডিটেলসে অবশ্যই জানাবো, যে কথাগুলো লাইভে এসে তোমাদেরকে বলার ছিল আমার সেগুলো তো বলতে পারিনি, তো সেগুলো আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে ভেতর থেকে। তো অবশ্যই যে কোনো একটা লাইভ করে তোমাদের সঙ্গে ব্যাপারগুলো নিয়ে ডিসকাস করব, তোমাদেরকে জানাবো, এবং সেদিন আমার সত্যি খুশি হবে। আমি মনের মধ্যে আটকে এই কথাগুলো রেখেছি, আমারও যে শান্তি লাগছে তাও না, আমিও চাই তোমাদের সঙ্গে এগুলো শেয়ার করতে, তবে ঠিক সময়ের জন্য উপেক্ষা করছি। আর যেদিন আমি কথাগুলো তোমাদেরকে বলবো না, সেই দিন আমাকে নিয়ে যারা নোংরা নোংরা কথাবার্তা বলেছে তাদের মুখে পড়বে, এটুকু আমি বলে দিলাম। তো অপেক্ষায় থেকো সবাই, যারা আমার প্রিয় মানুষেরা আছো তারাও অপেক্ষায় থেকো আমার এই কথাগুলো শুনবার জন্য, আশা করছি তোমরাও অপেক্ষায় আছো। আর বাকি যারা আছে তারাও রেডি থেকো, ওই যে বললাম নোংরা কথা, মানুষকে এত ছোট চোখে দেখা যে কে কি ডিজার্ভ করে না করে সেসব নিয়ে হাস্য রসিকতা, এগুলো একদম করা ঠিক নয়। তো চলো, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, আগামী দিন আবার নতুন আর একটা সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো।